কাঠ দিয়ে তৈরি হচ্ছে সাইকেল, তবে তা বিক্রি না বাংলাদেশে, সরাসরি চলে যাচ্ছে ইউরোপের বাজারে। চাকা থেকে শুরু করে সাইকেলের পুরো কাঠামো এই কাঠ দিয়ে তৈরি। দেখতে খেলনা মনে হলেও দেশের বাইরে এই সাইকেল ব্যবহৃত হচ্ছে পরিবেশ বান্ধব বাহন হিসেবে। নিপুণ হাতে বেবি ব্যালেন্স সাইকেল নামের বিশেষ ধরনের এই সাইকেল তৈরি হচ্ছে বাগেরহাটে। মির্জা এসি আশরাফি জেমসের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন নুসরা জাহান কলি। দেশের নতুন রপ্তানি পণ্য বেবি ব্যালেন্স খ্যাত সাইকেল তৈরির উদ্যোক্তা বাগেরহাট বিসিক শিল্পনগরীর ন্যাচারাল ফাইবার নামে একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি শুধু সাইকেলই তৈরি করছে তা নয়, কাঠ দিয়ে তারা তৈরি করছেন সানবেড, হোটেল বেড, কুকুর বিড়ালের খেলনা সহ পরিবেশ বান্ধব আরো বেশ কিছু আকর্ষণীয় ফার্নিচার, যার চাহিদা তৈরি হয়েছে বিশ্ববাজারে। প্রথমবারের মতো নিজ দেশের পণ্য ইউরোপের বাজারে রপ্তানি করতে পেরে খুশি শ্রমিকরা। এখানে মূলত সাইকেল তৈরি হয়, যেটা আমাদের বাংলাদেশে কোথাও সেল করা হয় না বা কোথাও তৈরিও করা হয় না। আমাদের এখানে মূলত কাঠের তৈরি বিভিন্ন রকম পণ্য তৈরি হয়, এগুলো অধিকাংশই এক্সপোর্ট হয় ইউরোপের বিভিন্ন দেশে। জানা গেছে বাগেরহাট বিসিক শিল্পনগরী ন্যাচারাল ফাইবার নামের প্রতিষ্ঠানের উদ্যোক্তা মুস্তাফিজ আহমেদ 2023 সালের প্রথম দিকে গ্রিস ও বেলজিয়াম থেকে 3 লাখ বেবি ব্যালেন্স বাইকের অর্ডার পান। এরপর দেশীয় কাঠ দিয়ে পরিবেশ বান্ধব বেবি ব্যালেন্স বাইক তৈরির উদ্যোগ নেন তিনি। প্রতিষ্ঠানটি স্থানীয়ভাবে সংগ্রহ করা কাঠ দিয়ে বেবি ব্যালেন্স বাইক তৈরি করতে শুরু করেন। মোট 30 জন কর্মী মিলে প্রতিদিন তৈরি করেন অন্তত 30টি সাইকেল। এদের কেউ চাকা তৈরিতে অভিজ্ঞ, কেউ তৈরি করেন সাইকেলের হ্যান্ডেল বা ফ্রেম। এগুলোকেই রং দিয়ে পলিশ করে আকর্ষণীয় করা হয়। বাগেরহাট বিসিক শিল্পনগরী ন্যাচারাল ফাইবার নামের প্রতিষ্ঠানের বাইক তৈরির উদ্যোক্তা মুস্তাফিজ আহমদ জানান, প্রথম দিকে নারিকেলের ছোবড়া দিয়ে পণ্য তৈরি করলেও দেশের বাইরের ক্রেতাদের চাহিদা অনুযায়ী কাঠ দিয়ে এখন পণ্য বানানো হচ্ছে, আর এ কাজে বেশ সাড়া পাওয়া যাচ্ছে দেশ এবং দেশের বাইরে থেকে। ইউরোপের কাস্টমার পাইছি যারা কাঠের কিছু প্রোডাক্ট নিতে চায় আমাদের কাছ থেকে। কাঠের এই প্রোডাক্টগুলি আসলে সাপ্লাই করে ভিয়েতনাম আর চীন, তাদের সাথে প্রতিযোগিতা করে আমরা দরে টিকছি, স্যাম্পলে টিকছি, আমরা কিছু প্রোডাক্টও তাদের কিনতেছি, তারা খুশি হয়েছে। আমাকে প্রাথমিকভাবে 3 লাখ পিস ব্যালেন্স বাইকের, বেবি ব্যালেন্স বাইকের অর্ডার দিছে, যার 20,000 পিস আমরা দিছি। আমরা আরও কিছু দিব, 40,000-এর বেশি এবছর দিতে পারবো না। তবে স্থানীয়রা বলছেন এ ধরনের পণ্য বিদেশে গেলে দেশের সুনাম বাড়বে, তাই দেশীয় পণ্য বিদেশের বাজারে উপস্থাপন করতে দেশের যুব সমাজকে আগ্রহী হতে অনুরোধ জানান তারা। নুসরাত জাহান কলি, কালবেলা।